আজকে তোমাদের টি পট ড্রয়িংটি পেন্সিল শেডে স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করো। তো সবার প্রথমে তোমরা চওড়া করে এই পেজটা নেবে, নেওয়ার পর ঠিক পেজের ঠিক মাঝখান থেকে, পেজের ঠিক মাঝ বরাবর থেকে একটু উঁচুতে আমরা ছোট করে একটা এইরকম লাইন টানব। লাইন টানার পর লাইনের ঠিক মিডিল থেকে একটা মোটামুটি এই বড় মাপে একটা স্ট্রেট লাইন তোমরা টানবে, তাহলে একটা টি মতন হলো, দেখো ছোট টি মতন। এবার নেক্সট এই টি থেকেই আমরা এই টি পট ড্রয়িংটা করব। তো দেখো আমি কীভাবে টি পটের ড্রয়িংটা পরপর স্টেপ করে তোমাদের শেখাচ্ছি। তো এই টি এর এই মাথা থেকে মোটামুটি এইরকম একটা পাহাড়ের শেপে এরকম উঁচু করে ছোট করে আমরা করব। করার পর নিচে এই পাশে যতটুকু এই পাশে ততটুকু লাইন করার পর এইরকম ড্রয়িংটা আমরা করে নিই। নেওয়ার পর মোটামুটি একটুখানি গ্যাপ দিয়ে এই পাশে যতটুকু লাইন এই পাশে ঠিক ততটুকু লাইন আমরা করব। এই গ্যাপটা যতটুকু ঠিক ততটুকু গ্যাপেই আবার আরেকটা বড় লাইন আমরা করবো। অর্থাৎ এই পাশে লাইনটা যত বড় হবে এই পাশে লাইনটাও আমরা ঠিক ততটা বড় করবো, তাহলে ছোট একটা বড় দুই পাশে সমান যাতে থাকে। এবার নেক্সট এই কোণা থেকে গোল করে ঘুরিয়ে এইভাবে ড্রয়িংটা আমরা করে নেব। হয়ে গেল। এরপরে আমরা এই পাশে লাইনটা যতটুকু আছে ঠিক ততটুকু লাইন আবার মোটামুটি নিচে দেওয়া হবে সেমভাবে আবার এই লাইনটা, অর্থাৎ এই পাশের লাইন যতটুকু এই পাশের লাইনও ঠিক ততটুকু আমাদের ড্রয়িং হবে। এরপর নেক্সট আমরা ঠিক এই কর্নার থেকে আর এই কর্নার থেকে মোটামুটি একটু ঘুরিয়ে টিপটের বডিটা আমরা করব। এই মোটামুটি এরকম ঘুরিয়ে তোমরা করবে। তাহলে এই ডিস্টেন্সটা যতটুকু হলো, এই যে ডিস্টেন্সটা ঠিক ততটুকু আবার লাইন তোমরা এই পাশে টানবে দুই পাশে মোটামুটি যাতে কিছুটা সমান হয়। এরপরে এইখান থেকেও গোল করে ঘুরিয়ে এই আমরা নিয়ে আসবো, তাহলে দেখো এই পাশে পাশ মোটামুটি আমাদের সমান আছে। এরপর নেক্সট আমরা এই যে স্লিপিং লাইনগুলো টানা হয়েছে সেই স্লিপিং লাইনগুলো আমরা রাউন্ড করবো, অর্থাৎ এই কর্নার থেকে গোল করে ঘুরিয়ে এই কর্নারে নিয়ে আসবো সেমভাবে। এই প্রতিটা কর্নার থেকে গোল করে এই কর্নারে চলে আস, যেই আসবে সাথে সাথে আমরা এই যে প্রথমে স্লিপিং লাইনটা আনা ছিল সেগুলো আমরা মুছে দেব। আর এই যে স্ট্রেট লাইনটা টানা ছিল এই স্ট্রেট লাইনটাও মুছে দেব। তাহলে দেখো আমাদের টিপটের মোটামুটি একটা ড্রয়িং আমরা পেয়ে গেলাম। এবার এই কর্নার থেকে টিপটের নিচে রাউন্ড শেপটা আমরা করব। এই হয়ে গেল। এরপরে এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমরা একটা ডবল লাইন শুরু করে এই হবে, অর্থাৎ এটা ঢাকনা হবে। এবার এই যে এই লাইনটা একটু মুছে এই কর্নার দুটো একটু মুছে আমরা লাইনটাকে একটু বেঁকিয়ে দেব এইরকম, তাহলে টিপটের আমাদের অংশটা হয়ে গেল। এরপরে আমরা টিপটের যে মুখ আর যে হ্যান্ডেলটা সেটা আমরা ড্রয়িং করব। ঠিক এই জায়গা থেকে একটু উঁচু করে, অর্থাৎ এইরকম একটু বেঁকিয়ে একটু উঁচু করে তোমরা টিপটের মুখে এটা করবে। এইখান থেকে একটু সরু করে আস্তে আস্তে একটু মোটা হয়ে এইরকম ঘুরে আসবে, অর্থাৎ লাইনটা এইরকমভাবে আসবে, মুখের এই জায়গাটাকে এইরকম করে দেবে। এবার ঠিক যেই জায়গায় এসেছে সেই জায়গা থেকে গোল করে ঘুরিয়ে আবার এই জায়গায় আমরা নিয়ে আসবো, ভেতরের লাইনটা মুছে যাবে। আর এই পাশে
যে হ্যান্ডেলটা ধরনীটা সেটা আমরা করে দেব। এইটা মোটা অংশটা থিকনেসটা এই হবে আর উপর থেকে থিকনেসটা এইরকমভাবে হবে। এই হয়ে গেল আমাদের কমপ্লিট টিপট। এরপর আমরা এখানে একটা চামচের ড্রয়িং আমরা করব। তো তোমরা একটা ওভাল শেপে যেন চামচের ড্রয়িং একটা দেখিয়ে দিতে পারো। এবার এই লাইটটা মুছে যাবে। এটার সাথে টাচ হয়ে যাবে, এটার সাথে টাচ হবে, এইটা এইরকম হয়ে যাবে। অর্থাৎ ভিতরে একটা রাউন্ড শেপ আমাদের তৈরি। এ হয়ে গেল আমাদের টিপট একটা চামচ। তোমরা চামচটা আঁকতে পারো, না আঁকলেও হবে। এবার দেখো এটা কি করে পেন্সিলে শেডে এটা টিপটটাকে ফুটিয়ে তোলা হচ্ছে। তো দেখো, তো এবার দেখো এই টিপটটাকে কি করে শেড দিয়ে আলো ছায়া বার করা হচ্ছে। তো প্রথমে আমরা 2B পেন্সিল দিয়ে তোমরা করতে পারো, 4B পেন্সিল দিয়েও প্রথমে শেডটা দিতে পারো। তো আমি 4B পেন্সিল দিয়ে তোমাদের দেখাচ্ছি, তারপর D পেন্সিল দিয়ে আবার দেখাবো। তোমরা যেহেতু পেন্সিল শেড, সেই জন্য একটা যে কোনো সাদা পেজ রেখে তার উপর হাত রেখে করার চেষ্টা করবে, নাহলে ঘষা হাতে এই পাম্পে লেগে কাজটা নষ্ট হয়ে যাবে। তাই যে কোনো একটা হোয়াইট পেজ রেখে তার উপর হাত রেখে তোমরা শেড দেবে। তো আমি সেভাবে একটা হোয়াইট পেজ রেখে শেড দিচ্ছি 4B পেন্সিল দিয়ে। দেখো কীভাবে করছি, এইভাবে তোমরা ঘষে ঘষে শেড দাও। তো শেড নানারকমভাবেই হয়। তো আমি স্ট্রোক দিয়ে তোমাদের দেখাবো, এইরকমভাবে ছোটো ছোটো স্ট্রোক দিয়ে আলো ছায়া আমরা দেখাবো। তো ডিপ থেকে আস্তে আস্তে হালকা করব। ঠিক যেভাবে দেখাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে পেন্সিল শেড করতে হয়, পেন্সিল শেড খুব তাড়াহুড়ো করে হয় না। এভাবে দেখো ডিপ থেকে আস্তে আস্তে আমরা হালকা করে নিয়ে আসবো। এভাবে করে প্রথম টোনটা আমাদের দিতে হবে। এইভাবে করে একভাবে স্ট্রোক দিয়ে দিয়ে তোমরা এইরকমভাবে আস্তে আস্তে হালকা হয়ে যাবে। এই নিচে যে সরু পোর্শনটা এইটা একটু ডিপ হবে। এইভাবে করে স্ট্রোকটা আমাদের তৈরি করতে হবে। সেম ভাবে আবার নিচে এই অংশ হবে। তো তার আগে এখানে উপরে আবার তোমরা ক্রস স্ট্রোক দিতে পারো। ধরো এই টোনটা এইভাবে টেনেছ, এইভাবে করে এবার ক্রস হবে, ক্রস এইরকমভাবে ক্রস হলে আর একটু ডিপ পরিমাণ বাড়বে। ঠিক একইভাবে এই সাইডটা আমরা করব। আস্তে আস্তে যত এদিকে যাবে তত আস্তে আস্তে হালকা হয়ে আসবে। এরপর আবার সেই ক্রস স্ট্রোক দিয়ে
আস্তে আস্তে হালকা এরকম ভাবে করে নিয়ে আসতে হবে। সেম ভাবে আবার নিচে এইভাবে ফার্স্ট স্ট্রোকটা আমাদের পেন্সিলে এইভাবে হালকা করে আস্তে 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 স্ট্রোকটা একটা কমপ্লিট জায়গায় নিয়ে যেতে হবে। আস্তে আস্তে দেখেছো স্ট্রোকটা আমাদের কিন্তু ভরাট হয়ে আসছে। একইভাবে আবার নিচের অংশটা আস্তে 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 এভাবে হালকা করে নিয়ে আসতে হবে। ঠিক একইভাবে মুখের শেপটাও এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা কোণা থেকে একটা আলো রাখা হলো। এবার এটার ভিতরে স্ট্রোকও এইভাবে করে তোমরা যেভাবে ফার্স্ট স্ট্রোক দেওয়া হয় ভরাট করা হয় সেভাবে করে দেবে। এরপরে আস্তে আস্তে ডার্ক বাড়ানো হবে। এই হলো দেখলে প্রথম একটা ফার্স্ট স্টোন, এটা পেন্সিলের টোন বলাই হয়, ফার্স্ট টোন দিয়ে একটা আলো ছায়া একটা মোটামুটি আমরা একটা ধরে নিলাম। এরপর আস্তে আস্তে টোনের পরিমাণ অর্থাৎ ডার্কের পরিমাণ আস্তে আস্তে বাড়ানো হবে। এরপর দেখো আস্তে আস্তে ডার্কের পরিমাণ সেটটা আমরা বাড়াবো। এবার দেখো সেই যে ঠিক যেভাবে দেখানো হয়েছিল সেভাবে করে ডার্কের পরিমাণটা আস্তে আস্তে আমরা যেই জায়গাগুলো ডিপ সেই ডার্ক অংশগুলো সেটটা আমরা আস্তে আস্তে
আবার সেই একইভাবে কোনো জায়গা হালকা টোন, কোনো জায়গা একটু ডিপ টোন, এভাবে করে বাড়ানো হবে। যেমন এই সাইডটা যেটা ঢাকনাটা এই যে সরু অংশটা, এটা আমরা ডার্ক করে দেবো। এরপর আমরা নিচ থেকে এবার উপরের দিকে যাব, অর্থাৎ নিচের এই যে পোর্শনটা, এই পোর্শনটা এবার আমরা আস্তে আস্তে এভাবে আস্তে আস্তে ধীরে 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 ডার্কে অংশটা বাড়ানো হবে। ঘষে ঘষে স্ট্রোক দেওয়া খুব সোজা, কিন্তু এভাবে করে এক একটা লাইন দিয়ে স্ট্রোক দিয়ে বার করা কিন্তু একটু কঠিন কাজ আছে। সেটা তোমরা যদি ঠিকভাবে করো তবেই কাজটা কিন্তু সুন্দর হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ডার্কের অংশটা আমরা কিন্তু ধীরে ধীরে বাড়াচ্ছি। এখানে একটা সরু একটা লাইন তোমরা টেনে দিতে পারো।
তো তোমরা দেখছো আস্তে আস্তে টোনটা এই যে ডিপ থেকে আস্তে আস্তে কিন্তু হালকা আমাদের তৈরি হলো। এবার দেখো এই যে টোনটা তৈরি হয়েছে, প্রথমে হালকা টোন দিয়ে ভরাট করা হলো, তারপর আস্তে আস্তে ডিপ টোন থেকে আস্তে আস্তে লাইটটাকে রেখে ডিপ করা হলো। এরপর দেখো এর থেকে আবার আরেকটু ডিপ টোন করে কিভাবে কাজটাকে আরো সুন্দর করা হচ্ছে। দেখো টোনটা করা হলো, এইবার এই টোনটাকে আরেকটা ধাপ অর্থাৎ ডিপ বা ডার্কের শেডটা একটু বাড়াবো। তো সেটা আমরা 8B কি 10B পেন্সিল দিয়েও তোমরা করতে পারো, 6B দিয়েও করতে পারো। তো উপর থেকে আমরা যে জায়গায় ডার্ক সেই ডার্কের অংশগুলোকে ডিপ করে দেব। এরপর এক সাইড থেকে আস্তে আস্তে নিচ দিকে যত আসবে তত কিন্তু নিচ দিকটা আমাদের অন্ধকার হবে টিপটে। তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ডিপের পরিমাণটা কিন্তু অনেকটা বাড়ানো হয়েছে।
দেখলে টিপটের শেপটা আস্তে আস্তে কিন্তু আমরা কমপ্লিট হলো। এরপর আমরা এই যে চামচটা আছে সেই চামচে শেপটা আমরা আবার সেই প্রথম থেকে হালকা হালকা করে আমরা স্ট্রোকটা দেব। এরপর আস্তে আস্তে স্ট্রোকটাকে আমরা কিন্তু বাড়িয়ে নিয়ে আসবো। এই কোণার সরু জায়গাটা একটু ডার্ক তোমাদের করে দিতে হবে। এরপরে আমরা একটু ডার্ক পেন্সিল দিয়ে শেডের পরিমাণটাকে একটু বাড়িয়ে নিয়ে আসবো। এভাবে আস্তে আস্তে আমাদের কিন্তু একটা শেডের আলো ছায়া দিয়ে প্রতিটি জিনিসে সুন্দর রূপ আলো ছায়া দিয়ে আমাদের নিয়ে আসতে হবে। এই হয়ে গেল আমাদের টিপট আর চামচ টাইপার। এই যে ছায়া বা ব্যাকগ্রাউন্ডের যে স্ট্রোক বা ছায়া সেটা দেখো কিভাবে দিচ্ছে। ঠিক এই লাইন ধরে আস্তে আস্তে করে আমরা স্ট্রোকটা দেব। এভাবে করে ব্যাকগ্রাউন্ডের স্ট্রোক দিয়ে তোমাদের আলো ছায়াটাকে আরো সুন্দর করে তুলে ধরা যায়।
এখানে হালকা কটা স্ট্রোক এইভাবে দিয়ে দিতে পারো। এই পাশে ছায়াটাও এইভাবে করে আস্তে আস্তে একটা স্টিল লাইফ সুন্দর ড্রয়িং তোমরা করতে পারো। একটা স্টিল লাইফ ভালো করতে গেলে আলো ছায়ার খুবই বড় ভূমিকা আছে। সেই আলো ছায়া যদি তোমরা ঠিকঠাক ভাবে করতে পারো তবেই কাজটা বেটার হবে। এরপরে আমাদের এই চামচের ছায়াটাও হালকা করে এই হয়ে গেল কমপ্লিট একটি টি পটের ড্রয়িং বা টি পট পেন্সিল শেডের ড্রয়িং বা স্টিল লাইফ তোমরা বলতে পারো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল অপশনে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে সবার প্রথমে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যেতে পারো।